চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বাবুরহাট বাজার এলাকায় 82% ভূমিতে স্থাপিত অবৈধ 86টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। 22 কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।